দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান প্রোটেক্টর উডেন ডোর একুশের চোখে। বাংলাদেশের অন্যতম প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস, গেল প্রায় এক যুগেরও বেশি সময় নতুন কোনো গ্যাস খনি আবিষ্কার না হওয়ায় চাহিদা মেটাতে শুরু হয়েছে আমদানি। দর্শক, দিন দিন চাহিদার তুলনায় সরবরাহ কমতে থাকায় বিপাকে গ্রাহকরা, তার উপর চলছে দাম বাড়ানোর প্রক্রিয়া, এর উল্টো পিঠে আছে হাজার হাজার অবৈধ সংযোগ। অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসে ঢাকা ও এর আশপাশের এলাকায় অসংখ্য অবৈধ সংযোগের কারণে কোটি কোটি টাকা ক্ষতির মুখে তিতাস। দর্শক, গ্যাসের অবৈধ সংযোগ ও দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে থাকছে আজকের অনুসন্ধান। অনুসন্ধান ও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম, আর আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। চাহিদা বিবেচনায় রেখে সাশ্রয়ী দামে গ্রাহকদের গ্যাসের সংযোগ দিয়েছিল সরকার। জ্বালানি চাহিদা পূরণ হয়ে অনেকটা স্বস্তিতেই ছিলেন গ্রাহকরা, কিন্তু গত কয়েক বছরে অন্তত চার ধাপে গ্যাসের দাম বাড়ানোই গ্রাহকদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। তারপরও সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিভিন্ন বিতরণ কোম্পানি। এনার্জি রেগুলেটরি কমিশনের দাম বাড়ানোর উদ্যোগ অনেকটা মরার উপর খাড়ার ঘায়ে এর মতো। অল্প সময়ের মধ্যে আবারও গ্যাসের দাম বাড়ার খবরে চিন্তিত গ্রাহকরা। নতুন প্রস্তাব অনুযায়ী দাম বাড়লে বাসা বাড়িতে দুই বার্নারের চুলার দাম 850 থেকে বেড়ে 1200 টাকা হবে, আর এক বার্নারের দাম 800 থেকে 1000 টাকা হবে। হরদম চলছে গ্যাসের অপরিকল্পিত অনিয়ন্ত্রিত ব্যবহার, পরিবহন খাতে গ্যাসের অবাধ ব্যবহার, শিল্প কারখানায় গ্যাস চুরি এবং অনিয়ন্ত্রিত ব্যবহার, দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার অবৈধ সংযোগ, বিচ্ছিন্ন করার কোনো উদ্যোগ নেই, গ্যাসের অপচয় বন্ধ, পরিকল্পিত ব্যবহার নিশ্চিতের কোনো উদ্যোগ না নিয়ে স্রেফ দাম বাড়ানো যৌক্তিক কিনা সে প্রশ্নটাই বড় করে সামনে চলে এসেছে। গ্যাস উত্তোলন, বিতরণ ও সঞ্চালন কোম্পানিগুলো নিজেদের ইচ্ছে মতো গ্যাসের দাম দুই গুণ বা আড়াই গুণ করার প্রস্তাব দিয়েছে। ভোক্তাদের সামর্থ্য বিবেচনায় না নিয়ে এসব প্রস্তাব আসলে কি যৌক্তিক? এইসব খরচের বিষয়গুলো মাননীয় কমিশনকে অনুরোধ করব যে বিবেচনায় আনতে। দর্শক, প্রশ্নটি গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে। অনেকে বলছেন চুরি বন্ধ করা গেলে দাম বাড়ানোর দরকার পড়বে না। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে রাজধানীর বিভিন্ন বস্তি, কামরাঙ্গীর চরে শত শত কারখানায় অবৈধ সংযোগে গ্যাস ব্যবহার হচ্ছে। চলুন দেখে আসি। রাজধানীর কামরাঙ্গীর চর, এখানে রয়েছে অসংখ্য ভেজাল কারখানা। এখানে উৎপাদন হয় না এমন মালামাল খুঁজে পাওয়া ভার। এখানে রয়েছে শত শত অবৈধ কারখানা। অনুমোদন ছাড়াই এসব কারখানায় তৈরি হচ্ছে বিভিন্ন পণ্য, আর কারখানাগুলো চলছে অবৈধ গ্যাসে। গ্যাসের বড় বড় চেম্বার করে দিনরাত পুড়ছে রাষ্ট্রীয় এ সম্পদ। শুধু তাই নয়, এখানে গ্যাস পাওয়া না গেলে বড় মোটরের সাহায্যে গ্যাস টেনে ব্যবহার করার দৃশ্যটি সত্যিই চমকে যাওয়ার মতো। কামরাঙ্গীর চরের আদর এন্টারপ্রাইজ, এখানে উৎপাদিত হয় স্টিলের বিভিন্ন সামগ্রী। ভেতরে গিয়ে দেখা যায় বড় বড় দুটি চেম্বারে গ্যাস টেনে জ্বালানো হচ্ছে। বাসা বাড়িতে দিনের বেলায় গ্যাস না থাকলেও এখানে গ্যাসের প্রেশার এতই বেশি যে কাছেই যাওয়া যায় না। দুটি মোটর ব্যবহার করে গ্যাস টানার কথা অকপটে স্বীকার করলেন এই কর্মী। বলেন, গ্যাসের প্রেশার কম থাকার কারণে মোটর দিয়ে গ্যাস টানা হচ্ছে। ইন্ডাস্ট্রি চালানোর জন্য দিচ্ছে গ্যাসটা? না, এটা আবশ্যিক। তবে এটি বৈধ নয় তাও স্বীকার করেন তিনি। মোটর দিয়ে আপনি গ্যাসটা টানছেন? এটার কোনো সঠিক জবাব নেই, আমাদের কাজের জন্য যা লাগবে সেটা তো করবই। কারখানা মালিক ওয়াসিম, তাকে কারখানায় না পাওয়া গেলেও রাস্তায় দেখা হয়ে গেল তার সাথে। শুরুতেই আমাদের উপর চড়াও হওয়ার চেষ্টা। এখানে কারখানার জন্য কোনো গ্যাস না? না, এটা তো আপনি দিতে আমি বাধ্য না। সরকার তো বন্ধ করে দিয়েছে। সরকার বন্ধ করছে কোথায়? বন্ধ করে দিয়েছে। কে বলছে সরকার বন্ধ করছে? আপনি কনফার্ম সরকার বন্ধ করছে? কে বলছে? কারখানায় গ্যাস ব্যবহারের অনুমোদন আছে কি না জানতে চাইলে আরো রেগে যান। মোটর দিয়ে টানেন কেন? আমি মোটর দিয়ে টানি না। আমি তো পাইলাম। তো এটা পাইলে তো এটা যখন না পায় তখন করবে না মানুষ? তাহলে কেমনে কিসের আবাসিক লাইন? এটা কমার্শিয়াল লাইন, এটা কমার্শিয়াল লাইন। গালমন্দ করতে থাকে
থাকেন আদর এন্টারপ্রাইজের মালিক ওয়াসিম। এরপর আমাদের যাত্রা শরীয়তপুর মেটালে। রীতিমতো গ্যাসের বড় বড় চেম্বার, কয়েকটি চেম্বারে গ্যাসের আগুনে পোড়ানো হয় স্টিলের বিভিন্ন সামগ্রী। দেখেই বন্ধ করে দেওয়া হলো গ্যাসের লাইন। গ্যাস না পেলে কি করুন, এটা তো মহাজন বলতে পারবো, আমি তো আর এইসব সেক্টর না। ইকবাল মেটালের অবস্থা আরো ভয়াবহ। এখানে কয়েকটি বড় বড় চেম্বার তৈরি করে গ্যাসের ব্যবহার করা হচ্ছে, উপস্থিতি টের পেয়েই বন্ধ হয়ে যায় সেটি। কারখানা শ্রমিকরা জানান, দিনে গ্যাসের প্রেশার কম থাকায় মোটর দিয়ে টানা হয়, তবে রাতে বেশি প্রেশার থাকায় সারা রাতেই জ্বালানো হয় কারখানার বড় বড় চুলা। এটা যে আবাসিক লাইনে কাজ চলতেছে কিনা এটা আমরা শিওর বলতে পারবো না। এই কারখানায় গেলে গেইটি বন্ধ করে দেন মালিক। অনেক চেষ্টার পরেও কারখানায় ঢোকার জন্য দরজা খোলা হয়নি, তবে এর মালিক স্বীকার করেন অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে তার কারখানায়। এটা তো অবৈধ স্যার, অবৈধ সরকার বৈধ দিলে আমরা লয়ে নিতাম। প্রশাসনের নাকের ডগায় আর তিতাসের কিছু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজশে কামরাঙ্গীর চরে অন্তত 300 বেশি কারখানায় এভাবে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চালানো হচ্ছে। এর মধ্যে ভাই ভাই এন্টারপ্রাইজ, নজরুল এন্টারপ্রাইজ, নিউটপ মেটাল, শাহজাহান মেটাল উল্লেখযোগ্য। দিন রাতে মোটর দিয়ে গ্যাস টানায় বাসাবাড়িতে গ্যাসের চাপ একেবারেই কম বলে অভিযোগ স্থানীয়দের। অবৈধভাবে গ্যাস চালায় কিন্তু সাধারণ মানুষ তো ভুক্তাছে, তারা তারা বৈধ গ্যাসই পায় না। তারা বলেন এসব কারখানায় অবৈধ সংযোগের কারণে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। দুইবার আগুন লাগছে মসজিদের, মানুষ পানি দিয়ে আমরা পানি দিয়ে থুবাইছি, জায়গায় জায়গায় আগুন লেগে যায় এই দোলার কারখানায়। কামরাঙ্গীর চরের এসব অবৈধ সংযোগ কেন বিচ্ছিন্ন করা হচ্ছে না, এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাই তিতাসের আঞ্চলিক কার্যালয়ে। তবে কোনো কর্মকর্তা এর দায় নিতে রাজি নন। এই অঞ্চলের ম্যানেজার আতাউর রহমানের উপর দায়িত্ব থাকলেও তিনিও এর দায়ভার নিতে চাননি। কামরাঙ্গীর আবাসিকের একটা ব্যাপার হলো আমার আছে শিল্প বাণিজ্য হলো আমাদের তিনতলায়, আর টাস্ক ফোর্স পরিচালনা হলো ছয়তলায়। সিস্টেম হলো এইভাবে, এভাবে আবাসিকের দায়িত্ব একজনের ঘরে ছাপাইলে হবে না। দর্শক, যাচ্ছি প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে একটি বিরতিতে। ফিরে এসে দেখব ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানের হাজার হাজার অবৈধ সংযোগের চিত্র, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে। দর্শক, বিরতির আগে বলছিলাম ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগের কথা। নারায়ণগঞ্জের সোনারগাঁ বন্দর থানা সহ গ্রামের পর গ্রাম অবৈধ সংযোগ। স্থানীয় প্রভাবশালীরা 20,000 থেকে 80,000 টাকার বিনিময়ে এসব সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। চলুন দেখে আসি সেই চিত্র। অবৈধ গ্যাসের সংযোগ খুঁজতে একুশের অনুসন্ধানী দলের যাত্রা নারায়ণগঞ্জে। ঢাকা চট্টগ্রাম রোডের বন্দর থানার পুরো এলাকায় এরকম অবৈধ গ্যাসের সংযোগ। বন্দর থানার ডামঘর ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন সহ সব এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, কিন্তু একটি টাকাও সরকারি কোষাগারে জমা হচ্ছে না। এই চিত্র ডামঘর গ্রামের। নার্গিস আক্তার কাপড় শুকাচ্ছেন গ্যাসের চুলাই। বাইরে ঝকঝকে রোদ থাকলেও কেন গ্যাসের আগুনে কাপড় শুকাচ্ছেন, এ প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর নেই। এটা পেটিকাটা শুকায় আন পিন মিটটো হল লাগা। আচ্ছা, গ্যাস দিয়ে শুকাতেছেন? জি। এখানকার সব বাড়িতেই অবৈধ গ্যাস সংযোগ, শুধু বাড়িতেই নয়, এসব গ্যাসের লাইন থেকে প্লাস্টিকের পাইপ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। ইসমাইল হোসেন বাড়িতে অবৈধ সংযোগ, তারপরও এখান থেকেই একটি হোটেলে সংযোগ দিয়েছেন, কেন কাজটি করেছেন এর কোনো জবাব নেই। কাজ যদি ঠিক না হইলেও এখন লিগাতে আপনাদের যেরকম ব্যবস্থা ছিল, এখন যেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা ওই রকম ব্যবস্থা নেব। ঠিক আছে, তো এটার মধ্যে তো ক্যামেরা ব্যবহার করতেছেন আপনারা, ক্যামেরা ব্যবহার তো ঠিক হইতেছেন। মাসিক বিল
আমরা মাসিক কোনো বিল দিই না, এককালীন 6,500 টাকা দিছি। এটা এই চেয়ারম্যান কর্তৃক আপনার লোক আছে। বন্দর থানার কুমিল্লা হাইওয়ের পাশেই হালিম স্টোর, দুটি গ্যাসের চুলা জ্বলছে। আমরা পিছনে লাইজার বসে বসে লেছি, আমি প্রত্যেক হোটেলে 500 টাকা চুলা, একটা চুলা একটা জল আর কি, ওই দুটা জল না, দুটা বন্ধ, মাঝে মাঝে হঠাৎ করে জল, টাকা যারা লাইন টাইনে দেওয়ার ওরা নিচে এই 20,000 টাকা। পাশের সোহান হোটেলও একই কাজ, এই হোটেলে দিন রাত রান্নার কাজ চলছে অবৈধ সংযোগে। বৈধ সব গ্রামেই অবৈধ গ্যাসের সংযোগ, স্থানীয়রা বলছেন বিপুল পরিমাণ টাকার বিনিময়ে সব সংযোগ নিয়েছেন তারা। এখন বিল দেয় না, একবার তো বিল দিয়ে দিছি, এখন সে বিল দিয়েছি 80,000 টাকা। তাদের অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যান মাকসুদের বিরুদ্ধে, সংযোগ দেওয়ার সময় 20-80 হাজার টাকা আদায় করা হয়েছে। গ্যাসের লাইন মাকসুদ চেয়ারম্যান, উনি যে অবৈধভাবে গ্যাসটা দিল ওটা ঠিক করলো? প্রচুর অবৈধ সংযোগ আছে, যা এখনো মনে হয় 6 মাস ধরে আপনার বিল দিচ্ছে না। অবৈধ সংযোগ ও টাকার বিষয়ে জানতে এবার আমরা যাই ডামঘর ইউনিয়নে। চেয়ারম্যানকে না পেয়ে তার দেয়া ঠিকানায় গিয়ে খুঁজে পেলাম। তিনি জানান স্থানীয় মানুষের চাহিদার কারণেই সংযোগগুলো দেয়া হয়েছে। মানে এই লাইনগুলো দেয়া কি বৈধ হয়েছে না অবৈধভাবে দিয়েছেন? এটা সারা বাংলাদেশ বইয়ে এটা হয়েছে, এটা অবৈধ, এটা সবাই তো স্বীকার করবে, এবং এটা তো চলতে আছে সব জায়গায়। এখন বিপুল পরিমাণ টাকার যে উত্তোলন করেছেন তা বোঝা গেল চেয়ারম্যানের ব্যবহৃত এই গাড়িটি দেখে। জনগণের কাছ থেকে কেন টাকা নিয়েছেন সে প্রশ্ন বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি, উল্টো দোষ চাপান স্থানীয় সংসদ সদস্যের উপর। প্রত্যেকটা বাড়ি থেকে 20-80 হাজার টাকা পর্যন্ত যারা দিছে সেই দায়িত্বটা কি আপনি নিচ্ছেন? না না, আমি এটা নিব কিভাবে? আর আপনি যেটা বলতেছেন আমার দ্বারা সব কিছু না, যার যে এলাকা এলাকার লোক আছে এরা এক মাধ্যমে এগুলি হয়েছে, কিন্তু আমি এমপি সাহেবের মাধ্যমে, আমাদের যে প্রয়াত এমপি ছিল নাসিম ওসমান, ওনার মাধ্যমে আমি এদেরকে শুধু ট্যাকেল করছি। এবার ফিরবো ঢাকায়, বকবাজার টিএনটি কলোনি, অসংখ্য অবৈধ সংযোগ। এখানকার প্রতিটি কাঁচা ঘরে নিয়ম নীতির তোয়াক্কা না করে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। টিএনটি কলোনির কুসুম বস্তি, এখানকার কাঁচা ঘরের সবগুলোই অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। স্থানীয় প্রভাবশালীরা এভাবেই হাতিয়ে নিচ্ছেন টাকা। যারা সরকারি জায়গায় বস্তি তৈরি করে ভাড়া তুলছেন তাদেরই একজন রুবামা ইয়াসমিন সুইটি। যেসব গ্যাসের সংযোগ রয়েছে সেগুলো বৈধ কি না এ প্রশ্ন ছিল তার কাছে। নিজেকে সরকার দলীয় লোক পরিচয় দিয়ে তিনি বলেন এগুলো বৈধ করার আবেদন করা হয়েছে। আমার না, এখানে আপনার এখানে অনেক ফ্যামিলি অনথরাইজ। আপনার কি মনে হয় যে এটা একটা অন্যায় করছে? অবশ্যই এটা একটা আমরা চেষ্টা করতেছি প্রপার ওয়েতে আনার, যদি সংযোগ বৈধ কিনা জানে না বস্তির মানুষেরা, তবে তারা বলেন মালিককে নিয়মিত টাকা দিতে হয়। আমরা টাকা দিতে বাড়িওয়ালা দেয় সরকারে গ্যাস না দিলে বাড়িওয়ালা আনবো কিন্তু চুরি করে আনবো। খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি মালিককে। দর্শক, যাচ্ছি প্রোটেক্টর উডেন্ডোর 21-এর চোখে আরো একটি বিরতিতে। ফিরে এসে থাকবে ঢাকার আশপাশের আরো অবৈধ সংযোগের বাস্তব চিত্র, সাথেই থাকুন। দর্শক, প্রোটেক্টর উডেন্ডোর 21-এর চোখে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে দেখছিলেন খোদ রাজধানীর বুকেই হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগের চিত্র। বছরের পর বছর ধরে সবার চোখের সামনেই অবৈধ গ্যাস সংযোগ থাকলেও বিচ্ছিন্ন করার কোনো নামই নেই। এই অবস্থায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। ঢাকার নন্দীপাড়াম, নাগদারপাড়াম, টেকপাড়া, নাসিরাবাদ, বাইদ্যাপাড়াম, মানিকদিয়াম, শেখের বাজার সহ অন্তত 20টি পাড়ায় হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ। অন্তত 20 কিলোমিটার এলাকা জুড়ে ফুটছে কোটি কোটি টাকার গ্যাস।
সেক্ষেত্রিকের আক্তার আলিম নিজের বাড়িতে প্রায় পাঁচ বছর আগে টাকা দিয়েই অবৈধ সংযোগ নিয়েছিলেন। নতুন করে এর বৈধ সংযোগ চান তিনি। না, বৈধভাবে পাইনি। কোন কোন এলাকা আছে, এলাকাগুলোর নাম একটু বলেন। এখানতে এই গ্রামটার নাম শেখের জায়গা, তারপর মানিক দেয়া বেগুন বাড়ি। পাশের তিনতলা এই ভবনের মালিক একজন সরকারি কর্মকর্তা, তার বাড়িতেও প্রায় পাঁচ বছর অবৈধ সংযোগ, তিনিও চান বৈধ হতে। আমরা তো বৈধ করতে চাইতেছি। কত বছর চালাচ্ছেন গ্যাস? প্রায় চার পাঁচ বছর দুই গেল। একদিকে হাজার হাজার অবৈধ সংযোগ রেখেই নতুন করে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হওয়ায় চিন্তিত গ্রাহকরাম। তারা বলেন, নিয়মিত গ্যাসই পাওয়া যায় না, তারপরেও গ্যাসের দাম বাড়লে সংকটে পড়তে হবে তাদের। একবার এটা না কয়বতে একবার শেষ হয়ে যায় গ্যাস, বাদে লাখ টাকা আমদন লাগে আমরা। বিপাকে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরাও। তারা বলছেন, দাম বাড়ানো হলে সংকটে পড়বে শিল্প। সকালে ঘুম থেকে উঠে যদি আমরা 132% বেড়ে যায়, আমার তো অর্ডার আগামী ডিসেম্বর পর্যন্ত নেওয়া আছে। আগামী 10 বছরে গ্যাসের মূল্যটা এই স্টেজে গিয়ে পৌঁছবে, তাহলে আমরা সেইভাবে আমরা মূল্যগুলি অ্যাডজাস্টমেন্ট করতে পারি, প্রাইসগুলি অর্ডারও নিতে পারি। অন্ততপক্ষে 2 বছর আমাদেরকে সুযোগ দেওয়া হবে। আমরা যে বিগত দিনগুলোতে লস করেছি সেটা আমরা কভার করি, এবং এলএনজি যখন সাফিসিয়েন্ট আসবে সেটার সাথে আমার লোকাল গ্যাসের একত্রিত করে যে প্রাইসটা আসবে সেই প্রাইসটা আমরা মেনে নিব। তবে সিস্টেম লস ও দুর্নীতি বন্ধ করা গেলে গ্যাসের দাম বাড়ানোর দরকার হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আবাসিক খাতের 80% ভোক্তা মাসে 800 টাকার গ্যাসও ব্যবহার করেন না। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করে দাম বাড়ানোকে হঠকারী বলছেন তারা। আমরা দেখেছি যে যেখানে মিটার করা হয়েছে সেখানে যারা 800 টাকা দিত তারা মাসে 500 টাকার গ্যাস ব্যবহার করছে। অবৈধ সংযোগের সাথে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা অনেকেই জড়িত, মানে একটা বড় চক্র এটার সাথে আছে। এই অবৈধ সংযোগে এরা কি কোনোই টাকা দিচ্ছে না? নিশ্চয়ই কোথাও মাসিকভাবে কাউকে না কাউকে টাকা দিয়ে তারা এই সংযোগটা রেখে দিয়েছে। কি পরিমাণ গ্যাস এইভাবে চুরি করে নিয়ে যাচ্ছে, আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে, নিয়ে যে কালোবাজারে বিক্রি করছে তার কোনো হিসাব কেউ করে না। প্রত্যেকটা কোম্পানির পারফরমেন্স খুবই নিম্নমানের, অথচ তাদের বেনিফিট দেওয়া হচ্ছে অনেক বেশি এবং অযৌক্তিকভাবে তাদেরকে আর্থিকভাবে লাভবান করা হচ্ছে। ঘাটতি মেটাতে নতুন করে অনুসন্ধানের পরামর্শ বিশেষজ্ঞদের। নতুন করে গ্যাস উত্তোলন শুরু করতে না পারলে বড় ধরনের সংকটে পড়ার আশঙ্কার কথাও বলছেন তারা। দ্রুত সমুদ্র তলদেশের গ্যাস উত্তোলনের তাগিদ দিলেন জ্বালানি বিশেষজ্ঞরা। সিএনজির প্রাইস বাড়িয়ে সিএনজি ব্যবহারে অনুৎসাহিত করে গ্রাহকদেরকে এলপিজির ব্যবসার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা এক ধরনের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এটা আর গড়িমসি করার কোনো সুযোগ নাই। ব্যাপক হারে গ্যাসে অনুসন্ধান করতে হবে অনশোর অফশোর দু জায়গায়, এবং তার জন্য যা যা ইনসেন্টিভ দিতে হয় দিতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা সহ নানা অসঙ্গতির বিষয়ে জানতে তিতাসের কার্যালয়ে গেলে কেউ কথা বলতে রাজি হননি। তবে এসবের দায় কার, এ প্রশ্নের জবাব মেলেনি তিতাসের কোনো কর্মকর্তার কাছ থেকে। এমনি স্যার ধরার জন্যই এজিএমদের গাড়ি দিছে যে পাঁচজন আছেন, পাঁচজনের জন্য। গণশুনানিতে বিআইআরসির চেয়ারম্যান ভোক্তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। দর্শক, সারা দেশে যে হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তা বিচ্ছিন্ন করার কোনো লক্ষণই নেই, নেই কোনো অভিযানও। এ অবস্থায় গ্যাসের দাম বাড়ানো কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন রয়েছে। আমরা আশা করব তিতাস চুপ থেকেই দায় এড়াবে না। তিতাস অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালাবে, বাঁচাবে দেশের অন্যতম এই প্রাকৃতিক সম্পদ, আর স্বস্তিতে থাকবেন বৈধ গ্রাহকরা। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন ekusherchokh@ekushe-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 01972121221 এই নম্বরে। দর্শক, গ্যাস নিয়ে আরও অনুসন্ধান থাকছে আগামীতে। আজকের একুশের চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন একুশে টেলিভিশনের সঙ্গে।